নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে রুই মাছের একটি ইউনিক ও মুখরোচক রেসিপি শেয়ার করছি। আজকে বানাচ্ছি রুই মাছের পকোড়া। এই রেসিপিটা আপনারা সন্ধ্যেবেলা চায়ের সাথে বা এমনি ডাল ভাতের সাথেও পরিবেশন করতে পারেন। আজকের এই সহজ রেসিপি অবশ্যই করে ট্রাই করবেন, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে ঝটপট আজকে রেসিপি দেখে নেওয়া যাক। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে রুই মাছের পেটি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। একটা মাঝারি সাইজের পেটিকে আমি চার টুকরো করে কেটে নিয়েছি আর ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার এই মাছের পিসগুলোকে আমরা ম্যারিনেট করে নেব। তো প্রথমেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। আমি একটা ছোট সাইজের পাতিলেবুর, হাফ পাতিলেবুর রস ম্যারিনেশনের জন্য ইউজ করলাম। লেবু রসটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ নুন। হাফ চা চামচ দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো। ঝালের জন্য এখানে লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ দিয়েছি, আপনারা কিন্তু এখানে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। হাফ চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আছে, 10 কোয়ার মতো রসুন আছে আর 1/2 ইঞ্চি সাইজের আদা আছে। এই সব কিছুকে আমি দুটো কাঁচা লঙ্কার সাথে বেটে নিয়েছি। ওপর থেকে একটা ফাটানো ডিম দিয়ে দিলাম। এবার এই সব কিছুর সাথে মাছের টুকরোগুলোকে খুব ভালো করে আমাদের মাখিয়ে নিতে হবে। মাছের টুকরোতে সব মশলাপাতি মাখানো হয়ে গেলে এটা আধ ঘন্টার জন্য আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন, বা এমনি এটা বাইরে 10 মিনিটের জন্য রাখা যেতে পারে। তো আমি এটা 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, কারণ আমার একটু তাড়া ছিল। এবার এই মাছের টুকরোগুলোকে আমরা বাইরে থেকে ক্রাঞ্চি করার জন্য একটা কোটিং তৈরি করে নেব। তো তার জন্য এই প্লেটে আমি নিচ্ছি চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা আমি কিছুক্ষণ আগেই তৈরি করেছি। আতপ চালের গুঁড়ো ছোট গ্রাইন্ডিং জারে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিলেই হবে। খুব পাউডারি আমাদের গুঁড়ো করার দরকার নেই। আর তার উপর থেকে দিয়ে দিচ্ছি আমি বিস্কুটের গুঁড়ো। এই বিস্কুটের গুঁড়োটা আমি মারি বিস্কুট আর যে সল্টি বিস্কুটগুলো থাকে সেটা দিয়েই তৈরি করে নিয়েছি। আর যেহেতু এই বিস্কুটের গুঁড়োটা খুব বেশি ক্রাঞ্চি হবে না, তাই এর মধ্যে আমি একটু চালের গুঁড়ো মিশিয়ে নিলাম। টোস্ট বিস্কুটের গুঁড়ো না থাকলে আপনারাও এই পদ্ধতিতে বাইরের কোটিংটা তৈরি করে নিতে পারেন। এই কোটিংয়ে মাছগুলো ভালো করে ডিপ করে ফ্রাই করলে খুব সুন্দর খেতে হয়। তো এবার মাছের টুকরোগুলোকে এই যে চালের গুঁড়ো আর বিস্কুটের গুঁড়োটা আমরা তৈরি করেছি তার মধ্যে ভালো করে কোট করে নিতে হবে। তো মাছের টুকরোটাকে দিয়ে আমি ভালো করে এই মিশ্রণটা মাছের চারিদিক দিয়ে এইভাবে কভার করে নিচ্ছি। একটু চেপে চেপে কভার করে নিতে হবে। এইভাবেই প্রত্যেকটা মাছের টুকরোকে আমি এই কোটিং দিয়ে কভার করে নিয়েছি। এবার এগুলোকে আমরা ভেজে নেব। এইগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটা অ্যালুমিনিয়ামের কড়াইয়ের মধ্যে প্রায় 7 টেবিল চামচের মতো রিফাইন্ড অয়েল গরম করে নিলাম। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তারপর আমরা আঁচটা মাঝারি করে দেব, আর মাঝারি আঁচ রেখেই এই মাছের টুকরোগুলোকে আমরা তেলে ছেড়ে দেব। তারপর মোটামুটি 2 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। আঁচ কমিয়ে রেখে কিন্তু এই মাছের টুকরোগুলোকে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু মাছের টুকরোগুলো খুব বেশি তেল টেনে নেবে আর একদম তেলে চপচপে হবে এই মাছের পকোড়াগুলো। তাই মাঝারি আঁচ রেখেই 2 মিনিটের মতো অপেক্ষা করে 2 মিনিট পর এগুলোকে উল্টে দিতে হবে। দেখুন একটা দিক কি সুন্দর গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। এবার দ্বিতীয় পিঠটাকেও এইভাবেই আমাদের ভেজে নিতে হবে, খুব ভালো করে যাতে চারিদিক একদম এরকম লাল লাল করে ভাজা হয়ে যায় সেটাই খেয়াল রাখতে হবে। তো আমার এখানে সবকটা পিস খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তেলের থেকে তুলে নিচ্ছি। বাকি মাছের টুকরোগুলোকেও একইভাবে আমরা ফ্রাই করে নেব। আর এই মাছের পকোড়াগুলো আপনারা স্যালাড দিয়ে কাসুন্দির সাথে বা এমনি ডাল ভাতের সাথেও পরিবেশন করতে পারেন। আর এই ধরনের মাছের পকোড়া যে কোনো বড় পিসের মাছ দিয়েই তৈরি করা যাবে। তাহলে আপনারা অবশ্যই এই সহজ পদ্ধতিতে তৈরি মাছের পকোড়া রেসিপি ট্রাই করবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।